ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লা বরক সময় দেবেন আপনার প্রশ্ন হচ্ছে যে এক লাখ চব্বিশ হাজার নবী এই কথাটা সঠিক কিনা জীবন এই বিষয়ের উপর একটা হাদিস আছে মোসনাদ আহমদের মধ্যে হাদিসটিকে আলবানির রহমতুল্লাহ হিসেবে উল্লেখ করছেন মোসনাদ আহমদের পঞ্চম নম্বর খণ্ডের একশত আঠাত্তর নম্বর পৃষ্ঠা এবং ইমাম নাসরুদ্দানবান রহমতুল্লাহ মিসকাতুল মাসাবিহে পাঁচ হাজার সাতশত সাতত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে বলা আছে আবুদাবাদ জেলা থেকে তিনি বলেন হে আল্লাহ রাসুল রাসুল কতজন নবীশ বলতেছেন সালা আসু মিয়াতিউ তিউ আশারা জাম্মান গাফিরান তিনশো দশজনের থেকে বেশি বড় জমাত রাসুলের সংখ্যা অন্য বর্ণনাতে আছেন আবুজার্লাহিয়াল রাসুল আম্বি একরামদের সংখ্যা কতজন তখন রাসুল বলতেছেন মিয়া তু আলফিন ওয়া আর বাহাতু ওয়া ইসরুন আলফান অর্থাৎ এক লক্ষ চব্বিশ হাজার আর এদের মধ্যে আছে নবীগণ রাসুলগণ অর্থাৎ সর্বমোট নবী রাসুল হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার এর মধ্যে রাসুলের সংখ্যা হচ্ছে তিনশো দশের থেকে কিছু বেশি অন্য প্রথম হাদিস অনুসারে আর এই হাদিসের মধ্যে তিনশো পনেরো জনের কথা উল্লেখ করা আছে অর্থাৎ মোট হচ্ছে যে এক লক্ষ চব্বিশ হাজার এই এক লক্ষ চব্বিশ হাজারের মধ্যে এক বর্ণনাথের রাসুলের সম্পর্ক আছে তিনশো দশ জনের থেকে কিছু বেশি আর অন্য হাদিসের মধ্যে আছে তিনশো পনেরো থেকে বেশি আশা করি বিষয়টা বুঝতে পারছেন না কি আল্লাহ সালামু আলাইকুম বরহমতুল